ম্যাক্সিমাম খামারিদের মুরগির বাচ্চাগুলো এরকম পাখা ঝুলে যায়। সূর্যের আলো থেকে যে ভিটামিনটা আসে, ভিটামিন ডি, এই ভিটামিন ডিটা মুরগির বাচ্চা, ঘাসের মধ্যে অনেক ভিটামিন থাকে, যদি রেগুলার খেতে পারে মুরগির বাচ্চাগুলো তাহলে বাচ্চাগুলোর গায়ের পশমগুলো সুন্দর থাকে এবং রোগ প্রতিরোধ ভালো থাকে। মুরগির শরীরটা গরম রাখতে হবে। শরীর গরম রাখার জন্য আমি কয়েকটা খাবার ব্যবহার করি। এই বিড়ালটা আমার সব বাচ্চা খেয়ে ফেলে। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান তপু, ওয়েলকাম টু মাই ফার্ম এগল্যান্ডিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার দেশি মুরগির বাচ্চাগুলো কেন আমি খাঁচা থেকে এই ঠান্ডার মধ্যে বাইরে বের করে দিলাম, এবং এই বাইরে বের করার একটা কারণ আছে, কারণটা আমি আমার ভিডিওতে দেখাবো। আরেকটা জিনিস আমি ভিডিওতে দেখাবো, সেটা হলো আমার দেশি মুরগি বাচ্চাগুলো একটা বিড়াল সব খেয়ে ফেলতো, তো অবশেষে এই বিড়ালটাকে আমি আটকাতে পেরেছি খাঁচার মধ্যে। তো এই জিনিসগুলো আমি বিস্তারিত দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ কোনো কিছু স্কিপ করলে কোনো ইনফরমেশন মিস করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। শুভ সকাল সবাইকে। এখন সকাল 9:30 বাজে, বাইরে রোদ উঠে গেছে, তো তার জন্য আমার মুরগি বাচ্চাগুলো সব ছেড়ে দিব। আমি ডিসিশন নিয়েছি আমার মুরগি বাচ্চাগুলো আর খাঁচায় আটকায় পালবো না, কারণ এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের যদি রোদ না দেওয়া হয় তাহলে অনেক সমস্যা হয়। এই জিনিসগুলো আমি আমার ভিডিওতে দেখাবো। এবং এই মুরগিটা যেটা দেখতেছেন খাঁচার মধ্যে, এইটার ডিম পাড়া শেষ, এটা কুচে বসে গেছে, এই জন্য ক্যালসিয়ামের ডোজ চলতেছে এখানে। মুরগির বাচ্চাগুলো যেহেতু বেরোতে চায় না খাঁচা থেকে, তাই জন্য আমি বাসি ফুড দিয়ে আমি এটা অভ্যাস করেছি। খাবার দেখাইলে বাসি ফুড দিলে মুরগির বাচ্চাগুলো বের হয়ে আসে খাঁচা থেকে। তো এক এক করে মুরগিগুলো বের হয়ে আসতেছে বাচ্চা নিয়ে বাইরে ঘুরতেছে। ওরা কিছুক্ষণ দৌড়াদৌড়ি করবে, তারপরে পানি খাবে, তারপর আমি খাবার দিব। আগেই খাবার দিব না, কারণ আগেই খাবার দিলে যেহেতু সকালবেলা খাবার খেয়ে ওরা চুপ করে বসে থাকে। এই বাচ্চাটাকে দেখেন, এই বাচ্চাটার অসুস্থ হওয়ার একটাই কারণ ভিটামিন ডি এর অভাবে সূর্যের আলোটা পায় নাই খাঁচার মধ্যে। যেহেতু আমি পালছি অনেক দিন, এক দেড় মাসের মতো, তার জন্য এই বাচ্চাটা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে বাচ্চার পাখা টাখা ঝুলে যাচ্ছে। তো এই কারণে রোদে দিয়ে রাখছি। ম্যাক্সিমাম খামারিদের মুরগির বাচ্চাগুলো এরকম পাখা ঝুলে যায়, তার একটাই কারণ তারা ঠিকমতো হিট দিতে পারে না। সূর্যের আলো থেকে যে ভিটামিনটা আসে, ভিটামিন ডি, এই ভিটামিন ডিটা মুরগির বাচ্চাকে সাহায্য করে বাচ্চার বডি ডেভেলপমেন্ট। বডি ডেভেলপমেন্টটা হলো মুরগির বাচ্চা যখন হিট পায় তখন বডি স্ট্রাকচারটা আস্তে আস্তে বড় হয়। এই ডেভেলপমেন্টের পিছনে সূর্যের আলো এবং হিট অনেক অবদান আছে। এই বাচ্চাগুলোকে দেখেন, আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। তারপরও রোদের আলোতে যদি আমি রাখতাম তাহলে বাচ্চাগুলো আরও চঞ্চল হতো এবং তাড়াতাড়ি বড় হতো। মনে রাখবেন সবসময় রোদের আলোর কখনো বিকল্প নাই, কারণ রোদের আলো যখন একটা মুরগির বাচ্চা বা মুরগির উপরে থাকে তখন ওদের বোন ডেভেলপমেন্ট ভালো হয়, ওদের মুড ভালো থাকে, তারপর ওদের এনার্জি পায় অনেক, এবং অনেক ধরনের রোগ বালাই থেকে বেঁচে থাকতে পারে। মুরগিটার মুখ লাল হয়ে আসতেছে, ডিম পারবে কয়েকদিন পরে। এই বাচ্চাগুলোকে দেখেন, হাসতে হাসতে আমি শেষ। এই বাচ্চাগুলো অনেক মানে দেখতে ফানি, কারণ হলো আপনার এটা উটপাখির মতো দেখতে, পুরো এই সাদা বাচ্চাটা। অবশ্যই এগুলো সব দেশি মুরগির বাচ্চা। তারপর এই বাচ্চাটা একটু দেখতে অন্যরকম, বাচ্চাটা দেখেন, বাচ্চাটা পুরো একটা উটপাখির মতো দেখতে। এবং এই মুরগিটাকে খেয়াল করেন, এই মুরগিটায় এক জায়গায় বসে হিট দেওয়ার জন্য ওর ব্রুডারটা খুলে দিছে। যারা আপনারা লাইট দিয়ে ব্রুডিং করেন মুরগির বাচ্চাকে, তো এই মুরগিটাও ন্যাচারালভাবে এভাবে ব্রুডিং করে, এটাকে ব্রুডার বলা হয়। তো ন্যাচারালি আমি ব্রুডিং করাই মুরগি দিয়ে বাচ্চাগুলোকে, কারণ আমার যেহেতু টাইম থাকে না, আমি সময় দিতে পারি কম, এই জন্য আমি মুরগি দিয়ে ব্রুডিং করি। কৃত্রিমভাবে যারা লাইট দিয়ে মুরগির বাচ্চা ব্রুডিং করেন তাদের সবসময় খেয়াল রাখতে হয় সঠিক টেম্পারেচারটা। তো এটা একটা প্যারাদায়ক জিনিস। তো আমি সবসময় চেষ্টা করি যে মুরগি দিয়েই ন্যাচারালভাবে বাচ্চাগুলোকে আমি ব্রুডিং করার জন্য, এবং একটা মুরগি জানে সঠিকভাবে কীভাবে টেম্পারেচার ঠিক রাখতে হয়। তো আমি এইভাবেই মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করি। আমার এই মুরগিটা বাচ্চাগুলোকে নিয়ে ঘাস খেতে এসে পড়েছে। ঘাসের মধ্যে অনেক ভিটামিন থাকে, ঘাস যদি রেগুলার খেতে পারে মুরগির বাচ্চাগুলো তাহলে
বাচ্চাগুলোর গায়ের পশমগুলো সুন্দর থাকে এবং রোগ প্রতিরোধ ভালো থাকে। এখন আমার বড় মুরগিগুলো এবং বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিব। তো শীতকালে একটা জিনিস খেয়াল করবেন, সবসময় মুরগির শরীরটা গরম রাখতে হবে। তো মুরগির শরীর গরম রাখার জন্য আমি কয়েকটা খাবার ব্যবহার করি। খাবারগুলো আমি এখন কথা বলবো খাবারগুলোকে নিয়ে। তো প্রথমত আমি যখন বড় মুরগিগুলো প্রথমে ছাড়ি রুম থেকে, তখন আমি লেয়ার ফিড দিই। তারপরে যখন বাচ্চাগুলো ছাড়ি, তখন বাচ্চাগুলোকে আমি ভুট্টা দিই এবং গম দিই। কারণ হলো, যদি ভুট্টা আর গম খাওয়াতে পারেন এই ঠান্ডার মধ্যে, তাহলে মুরগির শরীরটা গরম থাকবে এবং মুরগির গায়ে হালকা চর্বি হবে। চর্বিটা হলো মানে ভালো ফ্যাট, যেটা বলি আমরা। এই ফ্যাটটা যখন হবে, তখন মুরগির গাটা গরম থাকবে এবং গরম থাকলে মুরগিগুলো সুস্থ সবল থাকবে, ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগবে না। এই ঠান্ডার মধ্যে আপনারা কি কি খাবার দিয়ে দেশি মুরগি পালন করেন, তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন একটা মজার কাহিনি বলি, আমার ক্যামেরার পিছনে যে দাঁড়িয়ে আছে সে হলো আমার আম্মু। সে তাকে অনেক রিকোয়েস্ট করছি আমি ভিডিওটা করার জন্য, কারণ আমার কোনো ভিডিও ম্যান নাই, আমি নিজেই ভিডিও করি। তো আজকে আমাকে দেখতে পারলেন মুরগিকে কীভাবে আমি খাবার দিই। তো এখন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। বিষয়টা হলো, আমি এতদিন কেন বাচ্চাগুলো ঠিকমতো ছাড়তে পারিনি, কারণ আমি যখন বাচ্চা ছাড়ি তখনই একটা বিড়াল, এই সামনে দেখতে পড়তেছেন, এই বিড়ালটা আমার সব বাচ্চা খেয়ে ফেলে। তার জন্য অবশেষে আমি বিড়ালটাকে ধরতে পেরেছি এবং খাঁচায় আটকে রেখেছি। তো আপনারা ভয় পাবেন না, বিড়ালটা আমি মারবো না, বিড়ালটা আমি অনেক দূরে নিয়ে ছেড়ে দিব। তো আজকের ভিডিও এখানে শেষ। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং নেক্সট ভিডিও আপনারা কী নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।